ধ্যান ধ্যান তো কিছুই নাই, চলো। ওয়াও, এটা হাজি না? হাজির বউ তো হেভি সুন্দর। আবার একদিন হলো হাজির বউ লাগবে। এখন কি করবেন? এখন যাবা, যাও হাজিকে ডাকতে নিয়ে এসো তো। যাও আসসালামু আলাইকুম। কেন এনারা কেন আমাকে আপনার কাছে নিয়ে আসলো আমি বুঝতে পারছি না। কেন কেন আমার কি অবস্থা? স্যার আপনি কি বলবেন বলেন। হুজুর আপনার বউ তো কঠিন সুন্দর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একদিন হলো আপনার বউকে আমার লাগবে। আস্তাগফিরুল্লাহ 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 বলে কোনো লাভ নেই। দিবেন কি না এটা বলেন। দিব। কি বলছে হুজুর? হুজুর কইছে এটা কি? এক মিনিট, আমার একটা শর্ত আছে, আমার শর্ত রাখতে হবে। রাখবেন তো? আমার একটা শর্ত নাকি রাখার লাগবে তো। কি শর্ত? যদি রাখেন তাহলে ইনশাআল্লাহ বলতে দিয়ে দিব। শর্ত কি শুনব? আচ্ছা শুনেন, আমার সাথে আপনাকে 40 দিন নামাজ করতে হবে। নামাজ? আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি স্বইচ্ছায় আমার বউকে আপনাকে দেবো। হ্যাঁ নামাজ পড়ব। কি কথা, আপনি নামাজ পড়বেন? হ্যাঁ পড়ব। আমি নামাজের জন্য যদি হুজুরের বউকে পাই আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ পড়বেন? আপনি পড়বেন। তাহলে চলেন এখন থেকে আমরা নামাজ শুরু করে দিয়ে আসি। আসলে জোরের নামাজ, জোরের নামাজ চলেন। আমি নামাজই পড়ব। বাইকটা নিয়ে মসজিদে। তুমি বাসা যাও, আমি আসতেছি।